ইংলিশ ফার্স্ট পেপার এটা তোমাদের এনআরআর প্লাস জয়েন্টস আছে আর এর আগে 1 থেকে 4 পর্যন্ত করানো হয়েছে আজকে 5 থেকে শুরু মেক সেন্টেন্সেস অফ ইওর ওন উইথ মানে বাক্য বানাতে হবে প্রথম এ পার্ট হচ্ছে লুক ফর আর বি পার্ট হচ্ছে ওয়ান বাই ওয়ান মানে লুক ফর মানে হচ্ছে কোনো জিনিসের জন্য খোঁজা আর ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে একটার পর একটা নাম্বার 6 গিভ দা অপোজিট শব্দ অপোজিট মানে তো জানেন সবাই বিপরীত শব্দ এ পার হচ্ছে ক্লেভার মানে চালাক বি পার হচ্ছে হ্যাপিলি মানে খুশি ভাবে আর সি পার হচ্ছে ড্রপ মানে পড়ে যাওয়া নাম্বার 7 দেখো রিয়ালাইজ দা ওয়ার্ডস এন্ড মেক প্রপার সেন্টেন্সেস মানে হচ্ছে সাজানো এই শব্দগুলো যে দেওয়া আছে এ বি সি ডি তে আছে এগুলোকে সাজাতে হবে শব্দগুলো সাজিয়ে একটা সঠিক বাক্য তৈরি করতে হবে এবার হচ্ছে অ্যান্ড গ্রিন দ্য ইজ ইয়েলো গ্রাস এটা এগুলোকে সাজিয়ে একটা সঠিক বাক্য সেন্টেন্স তৈরি করতে হবে নাম্বার 2 হচ্ছে ফ্রেন্ডস সাম আর বয়েজ ইজ নট নাম্বার 3 পার্ট ইজ দ্য ওয়ার্মস ফ্রগ ইনসেক্টস এন্ড এবার এর পার্ট হচ্ছে নাম্বার 1 কোশ্চেন আনসার দিস কোশ্চেনস মানে এইগুলো কোশ্চেন আনসার চারটে আছে এ পার্ট হোয়াই ডিড দ্য ক্রোর থিংক দ্যাট হি ওয়াজ ড্রিমিং মানে আছে কেন কাকটা ভেবেছিল যে সে স্বপ্ন দেখছিল ড্রিম মানে হচ্ছে স্বপ্ন ড্রিমিং মানে স্বপ্ন দেখা বি পার্ট হাউ ডিড হি ব্রিং দ্য ওয়াটার আপ মানে কেমন ভাবে সে নিয়ে এলো জলটা উপরে নাম্বার সি পার্ট হোয়াট ডিড হি সি নিয়ার দ্য ট্রি সে কি দেখেছিল গাছের কাছে নাম্বার ডি হোয়ার ডিড হি ফাইন্ড সাম ওয়াটার আফটার আ লং টাইম হোয়ার মানে কোথায় কোথায় সে দেখেছিল খুঁজে পেয়েছিল কিছু জল অনেক সময়ের পরে অনেক লম্বা সময়ের পরে কোথায় সে জলটা খুঁজে পেয়েছিল এটা এবারকার মধ্যে অ্যানুয়াল এক্সাম আর ডাবল শেষ হলো এবার তোমাদের হচ্ছে কাজ হচ্ছে এগুলোকে মুখস্থ করা বারবারে অ্যাডভাইস করা